Student, welcome to online class. Let's discuss transformation of sentences. At first, we have to know what is transformation of sentences. আমাদের জানা দরকার transformation of sentences কি? এই transformation sentences হলো একটি sentenceের structureের পরিবর্তন ঘটিয়ে অর্থের পরিবর্তন না ঘটিয়ে এই সেন্টেন্সটাকে রূপান্তর করার প্রক্রিয়াকেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। এখন আসা যাক, একটা সেন্টেন্সের কয় ধরনের পরিবর্তন হয়। একটি সেন্টেন্সের দুই ধরনের পরিবর্তন হয়, এক স্ট্রাকচারের, দুই মিনিংয়ের। স্ট্রাকচার হলো গঠন, মিনিং অর্থ। তাহলে স্ট্রাকচার এবং মিনিংয়ে পরিবর্তন করা যায়। উপরের সেন্টেন্সটা আমরা খেয়াল করি, হি ইজ অনেস্ট, এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে দুভাবে চেঞ্জ করা যায়, একটা কনভার্সন, একটা ট্রান্সফরমেশন। হি ইজ নট অনেস্ট, তিনি সৎ নয়। এই সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, হি ইজ নট, এই নটটা এসেছে যেটা প্রথম সেন্টেন্সে ছিল না। তাই এই সেন্টেন্সটার একটা স্ট্রাকচারের পরিবর্তন হয়েছে। দ্বিতীয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, হি ইজ নট ডিসঅনেস্ট, তিনি অসৎ নয়। দ্বিতীয় সেন্টেন্সটার স্ট্রাকচারের পরিবর্তন হয়েছে নট আছে, এখানে ডিসঅনেস্টের জন্য অর্থের পরিবর্তন হয়নি। তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে যেটা অর্থের পরিবর্তন হবে না, শুধুমাত্র স্ট্রাকচারের পরিবর্তন হবে। যদি একটি সেন্টেন্সের অর্থের পরিবর্তন না হয়ে শুধুমাত্র স্ট্রাকচারের পরিবর্তন হয়, তখন তাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। যদি একটা সেন্টেন্সের অর্থের এবং গঠনের দুটোরই পরিবর্তন হয়, তখন তাকে কনভার্সন অফ সেন্টেন্স বলে। যেমন হি ইজ অনেস্ট, এখানে হি ইজ নট অনেস্ট, তিনি সৎ নয়। হি ইজ নট ডিসঅনেস্ট, তিনি অসৎ নয়। দ্বিতীয় রুলসে আসি আমরা এখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট, হ্যাজ টু, হ্যাভ টু, নিড টু থাকলে। নেগেটিভ করতে হলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসিয়ে তার সাথে ভার্বের সাথে আইএনজি যোগ করে করতে হয়। ফর এক্সাম্পল, হি হ্যাজ টু গো দেয়ার, হি হ্যাজ টু গো দেয়ার, তার সেখানে যেতে হয়। হি ক্যান নট বাট গো দেয়ার, অর দিয়ে যদি আমরা এখানে ক্যান নট হেল্প লিখতাম, হি ক্যান নট হেল্প গোয়িং দেয়ার। দ্বিতীয় এক্সাম্পলটা আগে দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হ্যাড টু, নিডেড টু থাকলে। নেগেটিভ করতে হলে কুড নট বাট অথবা কুড নট হেল্প বার প্লাস আইএনজি বসিয়ে করতে হয়। ফর এক্সাম্পল, আই নিডেড টু বাই এ কম্পিউটার, এখানে নিডেড টু পাস্টে আছে, সেক্ষেত্রে নেগেটিভ হবে, আই কুড নট হেল্প বাইং এ কম্পিউটার। এখানে যদি কোনো স্টুডেন্ট আনসার করে, আই কুড নট বাট বাই এ কম্পিউটার, দুটোই সঠিক। তিন নম্বর রুলসে আসি আমরা, এভরি বা অল যুক্ত। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে তিনটা স্ট্রাকচার তিনভাবে করা যায়। এক নম্বর, দেয়ার ইজ নো প্লাস সাবজেক্ট প্লাস বাট ভার্ব, ও ডব্লু মিন্স আদার ওয়ার্ডস, ওই সেন্টেন্সের অন্যান্য শব্দ। দেয়ার ইজ নো প্লাস সাবজেক্ট, হু ডাজেন্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ডস,
অথবা অপোজিট মিনিং এর মাধ্যমে ফর এক্সাম্পল এভরিবডি উইশেস টু বি হ্যাপি এভরি বা ওয়াল থাকলে এখানে এভরি আছে আর এটা আছে নাও এভরিবডি উইশেস টু বি হ্যাপি নেগেটিভ দেয়ার ইজ নো বডি দেয়ার ইজ নো বডি বাট উইশেস টু বি হ্যাপি এখানে স্ট্রাকচারের বাট বসেছে এখানে স্ট্রাকচারের দেয়ার ইজ নো বসেছে As soon as যুক্ত affirmative সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথমেই নো সুনার হেড বসে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে ভিপিপি অর্থ ভার্ব অফ পাস্ট পার্টিসিপল ওই ক্লোজের অন্যান্য শব্দ বসে কমায়ের স্থলে সংযোগ স্থলে দেন বসে দ্বিতীয় ক্লোজটি অপরিবর্তিত অবস্থায় বসে যায় For example, as soon as the rain stopped, we started for school. A negative হবে, no sooner had the rain stopped than we started school. নিয়মটা আমরা দেখি to যুক্ত affirmative sentenceকে negative করতে হলে so that বসিয়ে করতে হয় তো কখন so that বসাতে হয় কোথায় বসাতে হয় প্রথম টু এর জায়গায় so বসবে দ্বিতীয় টু এর জায়গায় that বসবে প্রথম so এর জায়গায় কি বসবে প্রথম so এর টু এর জায়গায় so বসবে দ্বিতীয় টু এর জায়গায় that বসবে আনসারটা হি ইজ সো পুয়ার দ্যাট হি ক্যানট বাই ফুড হি ইজ সো পুয়ার দ্যাট হি ক্যানট বাই ফুড তাহলে এখানে টু ডট ডট টু যুক্ত সেন্টেন্সকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে সো ডট ডট দ্যাট বসিয়ে করতে পারছি ছয় নম্বর নিয়মটা দেখো এখানে একটা প্রশ্ন আছে যে হি এখানে যদি ওয়াজ হতো এখানে যদি ওয়াজ হতো দ্যাট ইজ টু ডট ডট টু যুক্ত সেন্টেন্সে যদি পাস্ট টেন্স হতো তখন এখানে কোথায় কুড বসে কোথায় ক্যান বসে যখন এই সো এই ক্লোজটার ভার্বের ফর্ম প্রেজেন্ট থাকে তখন সেখানে বসে হলো ক্যান আর যদি ভার্বের ফর্ম পাস্ট থাকে তখন সেখানে বসে হলো কুড ছয় নম্বর নিয়মটা আসি বোথ ডট ডট অ্যান্ড যুক্ত অথবা শুধু অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথম বোথের জায়গায় নট অনলি দ্বিতীয় অ্যান্ডের জায়গায় বাট অলসো বসিয়ে করতে হয় অথবা অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলেও অ্যান্ডের পূর্বে নট অনলি তারপরে বাট অলসো বসাতে হয় ফর এক্সাম্পল হি ইজ বোথ এ পোয়েট অ্যান্ড এ নভেলিস্ট হি ইজ বোথ তাহলে আমরা এই প্রথম বোথের জায়গায় বসাবো হলো নট অনলি এবং এই অ্যান্ডের জায়গায় বসাবো হলো বাট অলসো আনসারটা দেখো হি ইজ নট অনলি এ পোয়েট বাট অলসো এ নভেলিস্ট সাত নম্বর নিয়মটা অনলি বা অ্যালোন অনলি বা অ্যালোন থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকলে এক্ষেত্রে তিনটা কন্ডিশন বোঝায় যদি অনলি বা অ্যালোন দ্বারা ব্যক্তি বোঝায় অনলি বা অ্যালোন দ্বারা বয়স বোঝায় অনলি বা অ্যালোন দ্বারা বস্তু বোঝায় তখন কী হয় অনলি বা অ্যালোন দ্বারা ব্যক্তি বোঝালে অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট বসে বস্তু বোঝালে নাথিং বাট বসে বয়স বা সংখ্যার ক্ষেত্রে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসে ফর এক্সাম্পল
only Toma can solve it. এই Toma এটা ব্যক্তির পরিবর্তে বসছে, সেই ক্ষেত্রে আমরা নান ভার্ব বসাবো। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে onlyটা যদি সেন্টেন্সের মাঝে বা শেষে বসে ব্যক্তিকে বিশেষিত করে, ব্যক্তিকে বোঝায়, তখন আমরা নেগেটিভ করার সময় এই only এর পরিবর্তে যে নান ভার্বটা সেন্টেন্সের শুরুতে বসিয়ে দিব। নান ভার্ব Toma can solve it, এই সেন্টেন্সে আর কোনো চেঞ্জ নেই। নেক্সট এক্সাম্পলটা দেখো, হি ক্যান প্লে only ক্রিকেট। এই onlyটা বসেছে ক্রিকেটের পূর্বে কিছু বস্তু, তো এর আনসার হবে হি ক্যান প্লে নাথিং বাট ক্রিকেট। তাহলে only এই বস্তুর পরিবর্তে বসার জন্যই নাথিং বাট বসেছে। নেক্সট এক্সাম্পলটা দেখি, হি হ্যাজ only 1000 টাকা। এটা বয়স বা সংখ্যা ক্ষেত্রে বসে, নট লেস দেন অথবা নট মোর দেন, তাহলে এটা হচ্ছে সংখ্যা বোঝাচ্ছে। সংখ্যা বোঝালে হি হ্যাজ নট লেস দেন 1000 টাকা, এখানে নট লেস বসেছে কেন এই সংখ্যা বোঝাচ্ছে। আট নম্বর কোশ্চেনটা রুলটা দেখি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স দ্বারা ইউনিভার্সাল ট্রুথ, হিস্টোরিক্যাল ট্রুথ, প্রোভার্বস বোঝালো। অ্যাফার্মেটিভ সেন্টেন্স দ্বারা ইউনিভার্সাল ট্রুথ, হিস্টোরিক্যাল ট্রুথ, প্রোভার্বস বোঝালে তখন এটাকে সরাসরি নেগেটিভ করা যায় না, এটাকে কি করতে হয়, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। যেমন চ্যারিটি বিগেন্স, ফর এক্সাম্পল চ্যারিটি বিগেন্স অ্যাট হোম, এখানে চ্যারিটি বিগেন্স অ্যাট হোম ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে এস বাই এস যোগ আছে, সেক্ষেত্রে নাম্বার ও পার্সন অনুসারে ডাজেন্ট চ্যারিটি বিগিন অ্যাট হোম কোশ্চেন মার্ক। সেকেন্ড এক্সাম্পলটা দেখি, হেলথ ইজ ওয়েল, এখানে হেলথ ইজ নট ওয়েলথ বলা যাচ্ছে না, ইজেন্ট হেলথ ওয়েল কোশ্চেন মার্ক। বি ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে, বি ভার্ব অ্যাম যার ওয়াজ ওয়্যার এই যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে বি ভার্বের পরে নট বসে এবং যে পরের যে শব্দটা থাকে তার অপোজিট অট বসে। ম্যান ইজ মর্টাল, নেগেটিভ হবে ম্যান ইজ নট ইমর্টাল। দশ নম্বর নিয়মটা দেখি আমরা, দশ নম্বরে অ্যাজ অ্যাজ যুক্ত পজিটিভকে নেগেটিভ করতে হলে নট লেস ডট ডট দেন বসিয়ে করতে হয়। হি ইজ অ্যাজ ফেরোশিয়াস অ্যাজ এ লায়ন, হি ইজ অ্যাজ ফেরোশিয়াস অ্যাজ এ লায়ন। তাহলে নেগেটিভ করতে হলে প্রথম অ্যাজের জায়গায় নট লেস, দ্বিতীয় অ্যাজের জায়গায় দেন বসাতে হবে। হি ইজ নট লেস ফেরোশিয়াস দেন লায়ন। নম্বর ইলেভেন, লেস ডট ডট দেন যুক্তকে নেগেটিভ করতে হলে নট সো অথবা নট অ্যাজ ডট ডট অ্যাজ বসিয়ে করতে হয়। মিম ইজ লেস ক্লেভার দেন, এই লেস এর জায়গায় বসবে হলো নট সো আর দেন এর জায়গায় বসবে হলো অ্যাজ। নেগেটিভ হবে মিম ইজ নট সো ক্লেভার দেন ফারি, আমরা সেটাই বসিয়েছি। তাহলে লেস ডট ডট দেন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে নট সো অথবা নট অ্যাজ ডট ডট অ্যাজ বসিয়ে করা যায়। বারো নম্বর আসো, দা যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে, আমরা জানি দা যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে নো আদার বসিয়ে পজিটিভ করা যায়, তো সেক্ষেত্রে নো আদার এটা নেগেটিভ এর নিয়ম। দাযুক্ত সুপারলেটিভকে নেগেটিভ করতে হলে নো আদার ডট ডট অ্যাজ ডট ডট অ্যাজ বসিয়ে করতে হয়। ফর এক্সাম্পল শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, এখানে দা বসেছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বসেছে,
তখন প্রথমেই নো আদার গার্ল ইন দা ক্লাস নো আদার বসাতে হয় গার্ল ইন দা ক্লাস সুপারলেটিভ ডিগ্রি থেকে শেষ পর্যন্ত এরপরে সাবজেক্ট বসবে ভার্ব বসবে নো আদার গার্ল ইন দা ক্লাস ইজ এরপরে অ্যাজ বসে সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম গুড অ্যাজ বসবে এই সেন্টেন্সে সাবজেক্ট বসবে অ্যাজ শি তাহলে নো আদার গার্ল ইন দা ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ শি অনবদ্যযুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে ভেরি ফিউ বসিয়ে করতে হয় ফর এক্সাম্পল শি ইজ ওয়ান অফ দ্য এখানে দেখো ওয়ান অফ দ্য বেস্ট গার্লস ইন দ্য ক্লাস গার্লস ওয়ান অফ দ্য পরে এই নাউনটা প্লুরাল হয় গার্লস ইন দ্য ক্লাস নেগেটিভ হবে ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমরা যখন ভেরি ফিউ তারা নেগেটিভ করব তখন এই ভার্বটা কি হয়ে যাবে প্লুরাল হয়ে যাবে এখানে ওয়ান অফ দ্য সিঙ্গুলার ছিল দেখো শি ইজ কিন্তু এখানে ভেরি ফিউ গার্লস এই গার্লসটা প্লুরাল নাউন সেজন্য এখানে ভার্বটা প্লুরাল হবে আমরা খেয়াল রাখবো ভেরি ফিউ এবং দেন মোস্ট আদারে ভার্বটা প্লুরাল হয় এখানে হি ইজ বেটার দেন ইউ দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে করতে হলে দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রি এটা আমরা 14 করে দেই এটা 50 দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে দেনের পরের নাউনটি প্রথমে চলে আসে ভার্ব বসে নট সো বসে অ্যাজ বসে হি ইজ বেটার দেন ইউ এখানে আমরা কি পাচ্ছি একটা সাবজেক্ট আর এখানে ইউ পাচ্ছি অন্য আর একটা অবজেক্ট তাহলে এই অবজেক্টটা প্রথমে সাবজেক্ট হয়ে আসবে ইউ নেগেটিভ করতে হলে ইউ এরপরে ইউ এর পরে এই সাবজেক্ট অনুসারে ভার বসবে আর বসেছে এখানে হি এর জন্য ইজ বসেছিল তাহলে ইউ আর নট অ্যাজ এখানে বেটারের গুড বেটারের অ্যাডজেক্টিভ এর পজিটিভ ফর্ম হলো গুড অ্যাজ হি এখন আসো কিছু কিছু নিয়ম এগুলো খুব ইজি ব্যাপার যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সামটাইমস থাকলে সামটাইমসের পরিবর্তে নট অলওয়েজ বসবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স ফর এক্সাম্পল হি ইজ সামটাইমস হ্যাপি হি ইজ সামটাইমস হ্যাপি এখানে নেগেটিভ হি ইজ নট অলওয়েজ হ্যাপি সামটাইমসের পরিবর্তে জাস্ট নট অলওয়েজ বসিয়ে দিতে হবে মেনি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেনি থাকলে নেগেটিভ করতে হলে নট এ ফিউ বসাতে হয় হি হ্যাজ মেনি ফ্রেন্ডস তাহলে নেগেটিভ হবে হি হ্যাজ নট ফিউ ফ্রেন্ডস অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এফ ইউ থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এফ ইউ থাকলে নেগেটিভ করতে হলে নট মেনি বসিয়ে করতে হয় ফর এক্সাম্পল আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস এখানে নেগেটিভ করতে হলে আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস মাছ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাছ থাকলে নেগেটিভ করতে হলে নট লিটিল বসিয়ে করতে হয় ফর এক্সাম্পল আই হ্যাভ মাস মানি আমার অনেক টাকা আছে নেগেটিভ আই হ্যাভ নট লিটিল মানি আমরা এই যতগুলো সেন্টেন্সই চেঞ্জ করেছি না কেন এই সেন্টেন্সগুলো উই ক্যান চেঞ্জ অনলি দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স নট ইটস মিনিং আমরা এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার পরে যদি এর কোনো অর্থ চেঞ্জ হয়ে যায় তাহলে বুঝবো এটা আমাদের ট্রান্সফরমেশন হয়নি এটা কনভার্সন হয়ে গেছে এই রুলসগুলো তোমরা
পড়ে বুঝে এরপরে প্র্যাকটিস করবে। সুপ্রিয় জেএসসি স্টুডেন্টদের বলছি, এই রুলগুলো আছে, ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও আসে। বাট তোমরা কি করবে, বিভিন্ন বোর্ডে যে স্ট্যান্ডার্ডগুলো আছে সেগুলো দেখে দেখে ধরে ধরে এগুলো প্র্যাকটিস করবে এবং কমেন্টে জানাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ টু ওয়াচ মাই ভিডিও। আল্লাহ হাফেজ।